ইসলামী আন্দোলন বাংলাদেশ যেই দাবিগুলো নিয়ে রাজপথে নেমেছে, এই দাবি আদায় শুধু ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী নয়, দেশের প্রতিটি নাগরিকের রাজপথে নেমে আসা উচিত এবং নিজেদের অস্তিত্বের লড়াইয়ে অবতীর্ণ হওয়া উচিত। নাহলে এই জনগণকে শোষণ করতে করতে এমন অবস্থায় পৌঁছে যাবে, তখন আর লড়াই করার জনগণের কোনো শক্তি থাকবে না। সংগ্রামী বন্ধুগণ, বাংলাদেশের সরকারের অন্যতম প্রধান দায়িত্ব হলো দেশের জনগণ যাতে দুমুঠো খেতে পারে সেই ব্যবস্থা করা। কিন্তু আজকে আপনারা জানেন, বাজারে সকল কিছুর দামের এত ঊর্ধ্বগতি যে আমরা এক মাস দু মাস ঊর্ধ্বগতি দেখি, কিন্তু বছরের পর বছর যেভাবে দাম বাড়ছে, চাল ডাল তেল শুধু নয়, নির্মাণ সামগ্রী, মানুষের কাপড় পোশাক আশাক, অন্য বস্ত্র বাসস্থানের সাথে জড়িত যতগুলো বিষয় আছে সবগুলো বিষয়ে তিন গুণ পাঁচ গুণ দশ গুণ পর্যন্ত দাম বেড়েছে। এই অবস্থায় তো এদেশের সাধারণ মানুষ চলতে পারে না। অথচ আমরা দেখি জনগণের পেটে ভাত দেই, সরকার কোটি কোটি টাকা খরচ করে সেতু উদ্বোধন করে। সেতু বাংলাদেশের পদ্মা সেতু, এদেশের জনগণের সম্পদ। এই সেতু নির্মাণে জনগণ উল্লসিত, এজন্য 200 কোটি টাকা ব্যয় করে অনুষ্ঠান করার প্রয়োজন নেই। জনগণ এমনিতেই যারা এর সাথে জড়িত তাদেরকে বাহবা দিবে, কিন্তু এই টাকাগুলো খরচ করা হয়েছে সরকারের কর্মীদের পকেট ভর্তি করার জন্য। সুতরাং জনগণের পেটে লাথি দিয়ে সরকারের কর্মীদের পকেট পূর্তি করতে দেওয়া হবে না, এজন্য জনগণকে রাজপথে নামতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আজকে পানি আগ্রাসনের বিষয়ে আপনারা জানেন, ভারত বাংলাদেশের উপর পানি আগ্রাসন কিভাবে চালায়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পূর্বে এই দেশে প্রায় 700-র উপরে নদী ছিল, ছোট বড় 700-র উপরে নদী। বর্তমান প্রজন্মকে যদি জিজ্ঞাসা করা হয় বাংলাদেশের কয়েকটা নদীর নাম বলো, 100টা নদীর নাম কেউ বলতে পারবে? কারণ কি, অধিকাংশ নদী বর্তমানে খালে পরিণত হয়েছে, ছোট ছোট নদীগুলো শুকিয়ে গেছে, বড় বড় নদীগুলো সেগুলো শুকনা মৌসুমে পদ্মা নদীর বুকে চর জাগে, যমুনা নদীর উপর দিয়ে গরুর গাড়ি চলে। এই হলো বাংলাদেশের নদীর অবস্থা। এবং নদীতে পানি না থাকার ফলে বাংলাদেশের কৃষকরা পানি পায় না, এর ফলে বাংলাদেশের কৃষি বিপ্লব অনেক কৃষি ক্ষতিগ্রস্ত হয়, কৃষিতেও বিপ্লব আনা সম্ভব হচ্ছে না। সংগ্রামী বন্ধুগণ, গত কিছুদিন পূর্বে বন্যা হয়েছে, আপনারা দেখেছেন সিলেটের এই বন্যা কিন্তু বাংলাদেশের কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়। রাতের আধারে বাঁধ খুলে দিয়ে ভারত বাংলাদেশকে ডুবিয়ে মারতে চেয়েছিল। সুতরাং এই রকম প্রতিবেশী বন্ধুর আমাদের প্রয়োজন নাই। বন্ধুত্ব হয়তো আওয়ামী লীগ করতে পারে, আওয়ামী লীগ হয়তো আম পাঠাতে পারে, কলা পাঠাতে পারে, ইলিশ মাছ পাঠাতে পারে, কিন্তু এদেশের জনগণ দুধ কলা দিয়ে সাপ পুষতে চায় না। এরকম বন্ধু আমরা চাই না। সকলকে রাজপথে ইসলামী আন্দোলনের পক্ষে লড়াই অবতীর্ণ হওয়ার জন্য, জনগণের পক্ষে লড়াই অবতীর্ণ হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আল্লাহ হাফেজ।